কোরআন শরীফের মোট সূরা কয়টি? 114টি। সবচেয়ে দামি সূরা কোনটি? সূরা ফাতিহা। এটা ভালো করে মুখস্থ করে যাবেন। হুজুররা কোন সূরা পড়ে ফু দেয়? কোন সূরা? দেখবেন ফু দেওয়ার সময় আস্তে আস্তে পড়ে, যাতে আপনারা টের না পান। মানুষ মনে করে কি না জানি কি পড়ে ফেললো, আসলে পড়ে কোনটা? সূরা ফাতিহা। এক ফু দিয়ে 10 লক্ষ টাকা নেন হালাল, তাবিজ একটা লেখে 5 টাকা নিলেও আপনি হারাম কাজ করলেন। রাসূল এটা করে নাই, আপনি করতে পারবেন না। কিন্তু ফু দিয়ে সাহাবায়ে কেরাম পয়সা নিয়েছেন। বুখারীর বর্ণনা এসেছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু গেলেন একটা এলাকায়, সেখানে গোলে গোত্রের নেতার ছেলেকে সাপে কামড় দিয়েছে, ছেলেটা মরার মতো হয়ে আছে, কোনো সাড়া শব্দ নেই। লোকেরা এসে বলছে, হাল ইন্দাকুম রাক, তোমাদের কাছে কেউ কি আছে? হু ক্যান ব্রিথ দ্য চিলড্রেন টু মেক হিম অ্যালাইভ, কেউ কি আছো? ফু দিলে তার ফুয়ে কাজ হবে। আবু সাইদ খুদরি বললেন যে হ্যাঁ আমি এটা পারবো। তিনি গেলেন, গিয়ে ওই সাপ যেখানে কামড় দিছে ওখানে আঙ্গুল রেখে পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। 7টা আয়াত পড়লেন, ছেলে লাভ দিয়ে উঠল। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এবার ছেলের বাপ বলছে, আপনি কি চান? কয় আগে দুধ দে 10 কেজি খায়া নেই। সবাই রেনিয়া দুধ খেলেন। কি খেলেন? এরপরে বললেন, এবার 30 থেকে 50টা ছাগল দাও। কয়টা ছাগল? ছাগলের দাম বোধহয় কম না? সবচেয়ে কম দামা ছাগল কত? 5,000-এর নিচে কোনো ছাগল নাই, আর নিচে সব তাজা ছাগল। দুধও খাইছে ছাগলও নিচে, ফু কয়টা? এবার সাহাবায়ে কেরাম বললো, তুমি কেমনে এগুলো আনছো? আমরা খাবো না। রাসূলের কাছে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আগে জিব্রাইল আমিনকে দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন। রাসূল মুস্কি হাসছেন আর বলছেন, ও আবু সাঈদ, তোমার এটা কে শিক্ষা দিয়েছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হবে। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ফু দিয়েছি। এবার রাসূল বললেন, ছাগল তুমিও খাও, আমারেও দেও, তুইও খা আরেও দে। খায় নেই ছাগল, সুবহানাল্লাহ, কেউ তো ইচ্ছে করে না। তাবিজ একটা লেখে 30 টাকা, তাও 3 মাস বাকি। ক্যামেরাম্যান নামাও, ঠিক করে নামাও। ক্যামেরা আমাদের আল্লাহর কাছে আছে, এগুলো থাকবে না।